Russia Ukraine war. What to know about the war in Ukraine? 9 Ukrainian territorial defense forces. একজন স্বেচ্ছাসেবক ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উপকণ্ঠে একটি জঙ্গলে পড়ে থাকা একটি সৈনিকের মৃতদেহ দেখেছে। রাশিয়া আরও একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং মুষ্টিমেয় বেসামরিক নাগরিকদের ইউক্রেন থেকে পালানোর অনুমতি দেওয়ার জন্য মানবিক করিডোর সৃষ্টি করেছে। পূর্ববর্তী এই ধরনের পদক্ষেপগুলি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মস্কোর সশস্ত্র বাহিনী সোমবার রকেট দিয়ে কিছু ইউক্রেনীয় শহরকে আঘাত করতে থাকে। জাতিসংঘের প্রধান সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে 2 মিলিয়ন মানুষ, তাদের অর্ধেক শিশু, ইউক্রেন থেকে পালিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং ইউনিসেফ এই পরিসংখ্যান নিশ্চিত করেছে, কারণ আরও বেশি লোক সীমান্তের দিকে যাচ্ছে। পোল্যান্ড 1.2 মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী পেয়েছে, যে কোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থেকে বাঁচতে 5টি নিরাপদ করিডোর স্থাপনে সম্মত হওয়ার পরে একটি পূর্ব ইউক্রেনীয় শহরের বেসামরিক নাগরিকরা মঙ্গলবার ওই এলাকায় 12 ঘন্টার যুদ্ধবিরতির মধ্যে বাসে করে চলে যাচ্ছিল। এদিকে রাশিয়ার বিমান রাতারাতি পূর্ব মধ্য ইউক্রেনের শহরগুলোতে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। রাজধানী কিয়েভের শহরতলিতে গোলা বর্ষণ করা হয়েছে যুদ্ধের 13তম দিনে প্রবেশ করার সাথে সাথে। বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হওয়া একাধিক শহরে খাদ্য, জল, তাপ এবং ওষুধের অভাব বেড়েছে। Here's a look at the things to know about the war. What has been directly witnessed or confirmed by the Associated Press? মঙ্গলবারের ভিডিওগুলি দেখায় যে লোকেরা বাসে চড়ছে এবং পূর্বাঞ্চল শহর সুমিকে সরিয়ে নেওয়ার জন্য একটি নিরাপদ করিডোর দেওয়া হয়। একটি তুষারময় রাস্তা ধরে লাল ক্রস দিয়ে চিহ্নিত একাধিক বাস। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলছে উভয় পক্ষই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুমি থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন যারা চলে যাচ্ছে তাদের মধ্যে ভারত ও চীনের বিদেশি শিক্ষার্থীরা রয়েছে। রোববার তাদের তৃতীয় দফা সরাসরি আলোচনার সময় ইউক্রেনীয় এবং রাশিয়ান কর্মকর্তারা নিরাপদ করিডোর নিয়ে সম্মত হয়। আরো আলোচনা প্রত্যাশিত উচ্ছেদ সম্পর্কে দুই পক্ষ কি বলছে? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে বেসামরিক নাগরিকদের মারিউপল এবং রাজধানী কিয়েভ শহরগুলি ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যেখানে লোকেরা প্রায় 4 মিলিয়ন লোকের শহর রক্ষার জন্য শত শত চেক পয়েন্ট তৈরি করেছে। রাজধানীকে ঘিরে থাকা কিয়েভ অঞ্চলের গভর্নর বলেছে ইউক্রেন 4 দিন ধরে বিদ্যুৎ, পানি ও তাপ থেকে বিচ্ছিন্ন ইরপিন থেকে লোকজনকে বের করে আনার ব্যবস্থা করছে। মস্কোর কর্মকর্তারা বলছে বেসামরিক নাগরিকদের পালিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ করিডোর সরাসরি বা বেলারুশ হয়ে রাশিয়ার দিকে দিয়ে যাবে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত পরামর্শ দিয়েছিলেন যে মানবিক পথ মানুষকে তারা যেখানে যেতে চায় সেখানে একটি পছন্দ দিতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার মানবিক করিডোর সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। আগের একটি ভিডিওতে তিনি তার জনগণকে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 52টি দেশের 20,000-এরও বেশি মানুষ ইউক্রেনের যুদ্ধে স্বেচ্ছায় এসেছে। What else is happening on the ground? ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ান বিমান রাতারাতি পূর্ব মধ্য ইউক্রেনের শহরগুলিতে বোমা বর্ষণ করেছে। কিয়েভ শহরগুলিতে গোলা বর্ষণ, বোমাগুলি আরো দুটি শহরের তেলের ডিপোতে আঘাত করে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে 38 জন শিশু নিহত এবং 70 জনেরও বেশি আহত হয়েছে। সামগ্রিকভাবে কমপক্ষে 400 বেসামরিক লোক নিহত হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয় জানিয়েছে পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি। লবিবের মেয়র বলেছেন সুদূর পশ্চিম ইউক্রেনের শহরটি দেশের অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা হাজার হাজার লোকের খাওয়ানো এবং বাসস্থানের জন্য লড়াই করছে। 2 লক্ষেরও বেশি ইউক্রেনীয় তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত। লবিবে খেলার হল, স্কুল এবং অন্যান্য ভবনগুলি ভরাট করছে। দক্ষিণের বন্দর শহর মারিউপোলে আনুমানিক 2 লক্ষ মানুষ, এর প্রায় অর্ধেক জনসংখ্যা পালিয়ে যাওয়ার আশা করছে, কারণ সেখানকার হাসপাতালগুলি অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধের তীব্র ঘাটতির মুখোমুখি। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের একজন কর্মকর্তা বলেছেন শহরে মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে লড়াইয়ে একজন রাশিয়ান জেনারেল নিহত হয়েছে। আগ্রাসন শুরু হওয়ার পর তিনি দ্বিতীয় রুশ জেনারেল নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয় তিনি সিরিয়া ও চেচনিয়ায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন। স্বাধীনভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়া কোনো মন্তব্য করেনি। হাউ মেনি পিপল হ্যাভ বিন কিলড? সংঘর্ষে নিহতের সংখ্যা পরিমাপ করা কঠিন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সোমবার বলেছে যে এটি রবিবারের শেষ পর্যন্ত 406 বেসামরিক নাগরিকের মৃত্যু এবং 801 জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এটি স্বীকার করেছে যে প্রকৃত পরিসংখ্যান সম্ভবত যথেষ্ট বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে হামলায় 6 জন স্বাস্থ্যকর্মী নিহত এবং প্রায় 1 ডজন আহত হয়েছে। রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটি ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে 16টি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনীয় শরণার্থী পোল্যান্ড, রোমানিয়া এবং মলদোভা সহ প্রতিবেশী দেশগুলিতে ঢালাও অব্যাহত রয়েছে। তাদের মধ্যে মার্কিন নাগরিকত্ব সহ অজানা সংখ্যক লোক রয়েছে, যদিও কেউ কেউ এখনো ইউক্রেন থেকে পালাতে সক্ষম হয়নি। হোয়াট ইজ দ্য গ্লোবাল ইম্প্যাক্ট? তেল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য যেমন ভর্তুকিযুক্ত রুটি এবং নুডলসে ব্যবহৃত গমের দামের ঊর্ধ্বগতি বিশ্ব বাজারে তাণ্ডব চালাচ্ছে। উদ্বেগ বাড়ছে যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ইতোমধ্যেই তেলের যোগান বন্ধ হয়ে যাবে। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি উৎপাদক, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অপরিশোধিত আমদানিতে বাধা দিতে পারে এমন সম্ভাবনার কারণে দাম আরো বেড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারও রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাকে সব পক্ষের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছে। বুলগেরিয়া মঙ্গলবার বলেছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সমর্থন করবে না, যা তার নিজস্ব অর্থনীতির জন্য ক্ষতিকর। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য দেশটি রাশিয়ার তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ক্রমবর্ধমান সংখ্যক বহুজাতিক ব্যবসা রাশিয়াকে গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা থেকে বিচ্ছিন্ন করেছে।
রাশিয়ায় পরিষেবা স্থগিত করার জন্য সাম্প্রতিকতম বড়নাম ব্র্যান্ডগুলি হল জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা নেটফ্লিক্স এবং নিউ ইয়র্ক ভিত্তিক কসমেটিক জায়ান্ট ইস্টি লড়ার। মধ্যপ্রাচ্যে ইউক্রেনের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধে মস্কোর ভূমিকার পরে এই অঞ্চলে বিভাজন বাড়িয়ে তুলছে লেবানন, ইরাক এবং ইয়েমেনে, যেখানে মিত্র ইরানের প্রভাব রয়েছে, সেখানে জঙ্গি দলগুলোর মধ্যে রাশিয়ার সমর্থন রয়েছে। রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনীকে দেশগুলো অস্ত্র পাঠালেও পশ্চিমা দেশগুলো দেশের উপর নো ফ্লাই জোন আরোপ করার ইউক্রেনের আহ্বান প্রত্যাখ্যান করেছে। উদ্বেগ রয়েছে যে এই ধরনের পদক্ষেপ নাটকীয় ভাবে সংঘাতকে বাড়িয়ে তুলতে পারে।